লক্ষ্মীপুর ডিএসএ-তে প্রায় 7 বছর পর অনুষ্ঠিত হতে চলেছে নকআউট ফুটবল টুর্নামেন্ট। আগামী 2 মার্চ থেকে সোমবার এক সাংবাদিক সম্মেলন ডেকে এই কথা জানিয়েছেন লক্ষ্মীপুর ডিএসএ-র সাধারণ সম্পাদক নিপু রায়। তিনি সাংবাদিকদের জানান, আগামী 2 মার্চ থেকে লক্ষ্মীপুর ডিএসএ-র নবনির্মিত মাঠে প্রায় 7 বছর পর অনুষ্ঠিত হতে চলেছে নকআউট ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের মোট 41টি দল অংশগ্রহণ করেছে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে পুটিভরাল ক্লাব হরিনগর বনাম র্যাম্বো ক্লাব লাবক। সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক নিপু রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ডিএসএ-র ফুটবল ব্রাঞ্চের সাধারণ সম্পাদক নবচন্দ্র সিংহ, লক্ষ্মীপুর ডিভোর্সের রেফারি ব্রাঞ্চের ইনচার্জ বাবুল মোড়া, এই সেশনে ফুটবল টুর্নামেন্টের ইনচার্জ দুলন রি, লক্ষ্মীপুর ডিএসএ-র সদস্য প্রণব কুমার আচার্যি প্রমুখ। লক্ষ্মীপুর থেকে শাহাদত আলী বড় ভূঁইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। তো সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর ডিএসএ-র এবং সঙ্গে আছেন আমাদের ফুটবলের সেক্রেটারি লক্ষ্মীপুর ডিএসএ-র ফুটবল নবচন্দ্র সিং, এবং এই সিজনের ফুটবলের টুর্নামেন্টের দায়িত্বে আছেন ইনচার্জ আছেন দুলন রি মহাশয়, এবং রেফারি ব্রাঞ্চের ইনচার্জে আছেন দায়িত্বে আছেন বাবুল মোড়া মহাশয়, এবং সঙ্গে আছেন আমাদের লক্ষ্মীপুর ডিএসএ-র এক্সিকিউটিভ মেম্বার প্রণব আচার্য মহাশয়। আপনার লক্ষ্মীপুর ডিএসএ-র তরফ থেকে আপনারা যারা ফুটবল প্রেমী, সামনে 2 তারিখ থেকে যেটা শুরু করব, এইটার মধ্যে সহযোগিতা দেবেন, আর আপনারা যারা ফ্রেশি আছে আপনারাও সহযোগিতা করবেন। নমস্কার বাবু, অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি আমরা আমাদের সভাপতি ও সম্পাদক আমাদের লক্ষ্মীপুর ক্রীড়া সংস্থা আমাকে ফুটবলের ইনচার্জ করেছে। তবে ফুটবলের যে অবদান আমাদের নবচন্দ্র সিং, রাজেন রংমাই এদের আছে, এরাকে সবসময় আমরা শ্রদ্ধাভাবেই ওনারাকে নিয়েই কীভাবে ফুটবলটাকে আরও উন্নত মানের করা যায় এটা চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এবং লক্ষ্মীপুরে সবাই জানেন লক্ষ্মীপুরের একটা ফুটবলের কোয়ালিটি বেজ এরিয়া, এবং এখান থেকে প্রত্যেক ক্ষেত্রে মানে ভালো কোয়ালিটি এখান থেকে বার হয়। আমরা চেষ্টা করবো লক্ষ্মীপুর থেকে যাহাতে আরও বেস্ট কোয়ালিটি ডিস্ট্রিক্ট লেভেল এবং রাজ্যিক লেভেল এবং ন্যাশনাল লেভেলে আমরা কীভাবে এটা নিতে পারি এই আশা রাখবো। এবং আমাদের যে লিগ শুরু হয়েছে আমরা প্রত্যেক ক্লাবের সঙ্গে আমরা মিটিং করেছি, এবং নতুন নিয়মাবলী বা নতুন যে সিস্টেম আছে এই সিস্টেমে আমরা অবগত করেছি, কারণ করোনাকালে 3 বছর গ্যাপ ছিল, এর জন্য সবাই সহযোগিতা করেছে, এবং আমি আশা করি সবাই আমাদেরকে সহযোগিতা করবে, দর্শক সহ ক্লাব সহ, এবং শান্তিপূর্ণভাবে সবাই উপভোগ করবে, এবং আগামী স্তরে আমরা এটাকে আরও ডেভেলপমেন্ট করে নেব। ধন্যবাদ। আমি সবচেয়ে প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার লক্ষ্মীপুর ডিএসএ-র সভাপতি ও সম্পাদক, ফুটবল ব্রাঞ্চ আমাদের যে 2-4 বছর ধরে যে খেলা বন্ধ রয়েছিল তার মধ্যে এখন যে নতুন নতুন ল নিয়ে কিছু সেমিনার হয়েছে 24 তারিখ, তে মোটামুটি আমাকে এখন এই রেফারি ব্রাঞ্চের ইনচার্জ হিসাবে দায়িত্ব দিয়েছে। আমি আশাবাদী ওনাদের লক্ষ্মীপুর ডিএসএ-র স্বার্থের জন্য আমি আমার সুন্দরভাবে দায়িত্ব পালন করে যাব, এবং আগামীতে চেষ্টা করব আমাদের লক্ষ্মীপুরের হয়ে আরও কিছু নতুন রেফারি সেমিনার করে আরও রেফারি তৈরি করব। নমস্কার। বিনামূল্যে এডমিশন, বই, ইউনিফর্ম, যাতায়াতের সুবিধা দিয়ে এইচএস স্তর পর্যন্ত পড়ুয়াদের ভর্তি নিচ্ছে করিমগঞ্জ সেটেলমেন্টের সেন্ট মেরি একাডেমি। ভর্তির সময় কোনোরূপ এডমিশন ফি নেওয়া হবে না, দিতে হবে না বই, ইউনিফর্ম সহ যাতায়াতের জন্য কোনো ফি। এরকম একটি বড় ঘোষণা দিয়ে ক্লাস 4 থেকে এইচএস স্তর পর্যন্ত ভর্তি নিচ্ছে করিমগঞ্জ সেটেলমেন্ট স্থিত সেন্ট মেরি একাডেমি আবাসিক প্রতিষ্ঠান। বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে শিক্ষাদানের সুবিধা সহ রয়েছে এডমিশন ফি মকুবের মতো বড় রেহাই। এতে ছেলে মেয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করার সময় অভিভাবকদের 1000 ভোল্টের ঝটকা খেতে হবে না বলে মনে করেন সেন্ট মেরি একাডেমি কর্তৃপক্ষ। তাদের মতে বড় অঙ্কের এডমিশন ফির বোঝা বহন করার মতো ক্ষমতা না থাকায় অনেক মেধাবী ছাত্রছাত্রী ভালো গাইডেন্স থেকে বঞ্চিত হয়, ফলে বহু প্রতিভা হাতছাড়া হয় সমাজে। এদিকটা বিবেচনা করে এই এডমিশন ফির ব্যাপারটিকে বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বই, ইউনিফর্ম সহ যাতায়াতের ব্যবস্থাকেও বিনামূল্যে তালিকায় রাখা হয়েছে।
থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আকর্ষণীয় ছাড়। বর্তমানে চতুর্থ শ্রেণী থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত ভর্তি চলছে। এছাড়াও সেন্ট মেরি একাডেমিতে অন্যান্য সুবিধাগুলি হল উন্নত মানের শিক্ষা প্রদান, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক, টিউশন মুক্ত পাঠদান, শিক্ষার্থীর জন্য পরামর্শদাতা, কম্পিউটার শিক্ষা, 24 ঘন্টা সিসিটিভির পর্যবেক্ষণ, পরিবহনের সুবিধা, বিশেষ বৃত্তি প্রকল্প ইত্যাদি। একসাথে এত সুবিধা দিয়েও এডমিশন ফি, বই, ইউনিফর্ম এবং পরিবহনকে বিনামূল্যে পরিষেবা করে ইতিমধ্যে বিদ্যুজনদের নজর কাড়তে সক্ষম হয়েছে সেন্ট মেরি একাডেমি। সেন্ট মেরির ঠিকানা ARC রোড, সেটেলমেন্ট, করিমগঞ্জ 788712। ফোনে যোগাযোগের নম্বরের জন্য নজর রাখুন ভিডিওর পোস্টারে।